নমস্কার, আমি অরুন্ধতি। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কোকোস ওয়ার্ল্ডে। আজকে আমি রান্নাটা করব না, আজকে আমার বোন রান্নাটা করবে। আর আজকের রেসিপি হলো মিক্সড ভেজিটেবল। এটা খুবই সুন্দর খেতে হয়, তাই তোমাদের বেশি দেরি করাবো, ঝটপট তোমাদের রান্নার দিকে নিয়ে চলে যাব। তাহলে আমার সাথে চলে এসো দেখতে বোন কেমন করে রান্নাটা করে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছে, তাতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছে। এবারে এক টেবিল চামচ বাটার দিয়ে দিল। তেলের মধ্যে ভালো করে বাটারটাকে মেল্ট করে নিতে হবে প্রথমে। এবারে সরু সরু করে পনির কেটে রাখা হয়েছে, সেটা ভাজা হবে। সবকটা পনির ভালো করে কড়াই দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পনিরটা হালকা হালকা লাল লাল হয়ে এসেছে, পনিরটা এবার ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো তুলে নিতে হবে একটা প্লেটে। পনিরগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার ওই সেম কড়াতেই আর একটু বাটার দিয়ে দিতে হবে, বাটারটা ভালোভাবে মেল্ট করে নিতে হবে। এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিতে হবে, গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো 2 টিস্পুন মতন। জিরেটা ভালোভাবে বাটারে নেড়ে নিতে হবে। এবারে গ্রেট করা আদাটা দিয়ে দেওয়া হলো। আদার কাঁচা গন্ধটা হালকা উড়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা উড়ে গেছে, এবার এক এক করে সবজিগুলো অ্যাড করে দিতে হবে। প্রথমে কেটে রাখা আলু দিতে হবে। আলুগুলো একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। এবারে বিনস দিয়ে দিয়েছে, বিনসটাও মাঝারি সাইজ করে কাটা। ফুলকপি মাঝারি সাইজ করে কেটে নিতে হবে। আর গাজর পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। আর ক্যাপসিকামও সরু সরু স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। এবার সবজিগুলো ভালো করে নেড়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট এবার সবজিগুলো একটু ঢাকা দিয়ে রাখতে হবে। 1 থেকে 2 মিনিট পরে সবজিটা খোলা হচ্ছে। সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার একটু ভালো করে নেড়ে দিতে হবে। তারপর এক এক করে মশলাটা অ্যাড করতে হবে। 1 টেবিল স্পুন নুন, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আমরা 1 টিস্পুনের একটু কম দিলাম। ধনে গুঁড়ো 1 টিস্পুন আর জিরের গুঁড়ো 1 টিস্পুন ফুল। এবারে সামান্য একটু জল অ্যাড করা হচ্ছে, জাস্ট মশলাটা যাতে না ধরে যায় ওই জন্য। এবারে ভালো করে নেড়ে আরও 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে দেওয়া হলো। 2-3 মিনিট হয়ে গেছে, এবারে কড়াটা খুলে দেখা হচ্ছে। সবজিগুলো হালকা হালকা সেদ্ধ হয়ে এসেছে, সবজিগুলো ভালো করে নেড়ে নিতে হবে। এবারে 25 গ্রাম মতন কাজু আর 25 গ্রাম পোস্ত ভালো করে পেস্ট করা আছে, সেটাও দিয়ে দিচ্ছে সবজির মধ্যে। এবারে সবজিগুলোর সাথে ভালোভাবে কাজু আর পোস্তর পেস্টটা মিশিয়ে নিতে হবে। আর নিরামিষ তরকারি মিষ্টি ছাড়া ভাবাই যায় না, তাই জন্য অল্প একটু মিষ্টি দেওয়া হচ্ছে, 1 টেবিল চামচ মতন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। গ্যাসটা একটু মিডিয়ামে রেখে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবজিগুলো হালকা সেদ্ধ হয়েই এসেছে। সবজিগুলো 3-4 মিনিট ধরে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওই কাজু আর পোস্ত যে মিক্সিতে পেস্ট করা হয়েছে সেই মিক্সি ধোয়ায় জল দিয়ে দেওয়া হলো। প্রথমে 1 কাপ জল দেওয়া হয়েছে, আরও 1 কাপ মতন জল অ্যাড করা হলো। এটা খুব বেশি ঝোলঝোল হয় না, একটু মাখামাখা হয়, তাই জন্য তোমরা সেই বুঝে জলটা অ্যাড করবে। আমরা এখানে 2 কাপ মতন জল দিয়েছি। সবজিগুলো সেদ্ধ হতে যেটুকুনি জল লাগে সেইটুকুনি দেওয়া হয়েছে। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আরেক কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। 4-5 মিনিট সবজিগুলো ভালোভাবে ফুটছে, গ্যাসটা একটু মিডিয়ামে আছে। এবারে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিতে হবে। পনিরগুলো দিয়ে ভালোভাবে একটু গ্রেভির সাথে মিশিয়ে তারপর আরেকটু ঢাকা দিয়ে রাখতে হবে। এবারে ফাইনাল ঢাকা দেওয়া হচ্ছে, এরপরেই সার্ভ করা যাবে। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পনিরের সাথেও গ্রেভিটা ভালোভাবে মিশে যাবে। আরও একবার ঢাকা দেওয়া হলো। 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখার পর খুলে দেখা হচ্ছে সবজিগুলো পারফেক্টলি গলে গেছে। এবারে একটু নেড়ে কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে হবে। আমরা এখানে গোটা ফেলে দিচ্ছি, তোমরা চাইলে একটু কেটে দিতে পারো, আমরা খুব বেশি ঝাল খাই না তাই জন্য গোটা দিয়ে দিলাম। মিক্সড ভেজিটেবলটা একদম রেডি হয়ে গেছে, এবার আমরা সার্ভ করে দেবো 2 মিনিট ফুটিয়ে।
আমাদের একদম রেডি হয়ে গেছে। আমরা সার্ভ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যেমন সুন্দর দেখতে লাগছে, খেতেও ঠিক তেমনই সুন্দর হয়। তোমরা এটা গরম গরম রুটি দিয়ে খেতে পারো, কিংবা পরোটার সাথেও খুব ভালো লাগে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমরা এই স্টেপগুলোই ফলো করে এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপিটা। আজকের মতন তাহলে বিদায় জানিয়ে নিচ্ছি, ফিরে আসবো আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমার শরীরটা একটু খারাপ, তাই জন্য বোনই রান্নাটা করলো। বোন রান্না খুবই ভালো করে, কিন্তু ক্যামেরা শাই, তাই জন্য ক্যামেরার সামনে আসতে চায় না। তোমাদের প্রমিস করছি একদিন ওকে ক্যামেরার সামনে ঠিক নিয়ে আসবো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার।